হ্যালো ফ্রেন্ডস, ইন্ডিয়ান ইটিং ফুডের সবাইকে স্বাগতম। আজকে আমার ইটিংয়ে আছে মিক্স ভেজিটেবিল কারি, মানে পটল এঁচোড়। এটা মিক্স ভেজিটেবিল কারি, এখানে পটল এঁচোড় সয়াবিন আরও সব বিভিন্ন রকমের সবজি দিয়ে আছে, দিয়ে তৈরি করা হয়েছে, তাই এটা মিক্স ভেজিটেবিল কারি। আর এখানে হচ্ছে রুই মাছের দু পেঁয়াজা, মানে একটু চচ্চড়ি টাইপের করা হয়েছে। আর এটা পটলই, যেমন আমরা বেগুনের বেগুনি খেয়েছি, পেঁয়াজের পেঁয়াজি হয়, পেঁয়াজিও খেয়েছি, এটা পটলের পটলই তৈরি করা হয়েছে, পটলই। এখানে আছে সালাড, এখানে আছে প্লেন রাইস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ইটিং ফুড। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। তো আজকে ভেজিটেবিল খাচ্ছি, আজকে বেশি কিছু রিচ নেইনি, হালকার মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। খুবই টেস্টি হয়েছে, অসাধারণ টেস্ট। পটল খুবই টেস্টি, সয়াবিন পটলি শেষ, ভেজিটেবিলটা অসাধারণ টেস্ট হয়েছে, খুবই সুন্দর, দারুণ খেতে টেস্টি হয়েছে। আমি এখানে আর একটু ভাত নিলাম, রাইস নিলাম, প্লেন রাইস, খুবই টেস্টি আজকে কারিটা, দেখে বুঝতেই পারছেন সয়াবিন দেওয়া আছে।
সোয়াবিন আমার ফেভারিট। আর সোয়াবিনগুলো আজকে একটু বড় বড় আছে, পুরো পিওর ইন্ডিয়ান ফুড, হেলদি। দো পেঁয়াজাটা এবার খাচ্ছি, দেখি কেমন টেস্টি হয়েছে। অসাধারণ টেস্ট, খুবই ডিলিশিয়াস খেতে, দারুণ টেস্টি হয়েছে, খুবই সুন্দর। এই সেটটাও বেশ বড়,
তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ইন্ডিয়ান ইটিং ফুড পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও, নতুন নতুন ভিডিও নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।